হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, আর এটির নাম হলো, দেখতে পাচ্ছেন আপনারা, স্টালিন সিরাপ। এটির কোম্পানির নাম হলো সিপলা কোম্পানির। দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে সিপলা কোম্পানির। এটির কম্পোজিশন হলো সালবুটামল। দেখতে পাচ্ছেন এটি আপনারা 100 ml-এর আসে। দেখতে পাচ্ছেন লেখা আছে 100 ml-এর। আর এটির প্রাইস হলো 19.4 টাকা। এটি প্রাইসটি অনেক কম। আর এটি আপনারা যে কোনো মেডিকেল স্টোর বা অনলাইন থেকে পেয়ে যাবেন। এই সিরাপটি খেলে আমাদের কী কী কাজ করে সে কথাগুলোই আজকে আলোচনা করব, বা এটি সাইড এফেক্ট কী রয়েছে সে কথাগুলোই আজকে আলোচনা করব। প্রথমত সিরাপটি আপনারা যদি আপনাদের কাশি হয়েছে তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন। ধরুন আপনার খুশখুশি কাশি হচ্ছে গলার মধ্যে, তখন আপনারা এটাকে খেতে পারেন। তারপর কি হয়, আপনার বুকে দেখবেন কফ জমে আছে, কফ কমছে না, তখন আপনারা এটাকে সিরাপটাকে খেতে পারেন। তারপর কি হয়, দেখবেন আপনার বুকের মাঝে গড়গড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে অল্প মানে জ্বালা পোড়া হতে থাকে, মানে কষ্ট হতে থাকে, মনে হয় দম আটকে গেছে, সেরকম তোর ভাব মনে হয়, তখন আপনারা এই সিরাপটাকে খেতে পারেন। এটা খাওয়ার সাথে সাথে আপনার মানে শ্বাসেরটি প্রবলেমটি দূর হয়ে যাবে, মানে বুকের জন্য যে কফ জমে থাকে সেটি দূর হয়ে যাবে। আর এটি আপনার বাচ্চাদেরকে দিতে পারবেন, 10 বছরের উপরে যেগুলো বাচ্চা আছে সেগুলোকে দিতে পারবেন, বেশি ছোটো বাচ্চাকে দেবেন না। আর এটি আপনার যত বয়স হোক সবাই খেতে পারে। আর এটি প্রাইসও কম আছে, অনেক প্রাইস কম, আর এটির রেজাল্ট অনেক ভালো। আর এই সিরাপটি আপনার যে যাদেরকে দেবেন সবাই এটা একটা বোতল থেকে দুটা বোতল পর্যন্ত খেতে দেবেন, তার থেকে বেশি দেবেন না। আর যদি এটি কাজ না করে তখন আপনারা অল্প দামি চেয়ে খেয়ে নিতে পারেন। আর এটি অনেক মানে ধরেন আপনার এটি পাওয়ারটি অল্প কম আছে, এটি আপনার পাওয়ারটি মানে কীভাবে বোঝাই, ধরেন এটি মানে আপনারা তো বুঝতেই পারছেন যে এটি প্রাইসটিও অনেক কম। এত প্রাইসের মধ্যে আপনাদের কী আর দিবে, মানে ধরেন আপনার ব্যামারটি আরম্ভ হয়েছে তখন আপনারা এটি সিরাপটাকে খেতে পারেন। ধরেন আপনার ব্যামারটি পুরনো হয়ে গেছে তখন কিন্তু এই সিরাপটাকে খেলে কাজ করবে না, তখন আপনাদের অল্প দামি চেয়ে খেতে হবে বা কম্পোজিশন অন্য ধরনের থাকতে হবে। আর এই কম্পোজিশনটি মানে শুরু হয়েছে, কাজটি শুরু হয়েছে, তখন আপনারা এটাকে খেতে পারেন। আর বেশি বয়স্ক মানুষও যদি হঠাৎ করে কাশ এসে হয়েছে তখন তারা খেতে পারে। আর এটির সাইড এফেক্ট সেরকম কিছু নেই। যদি আপনাদের বমি হয় বা পেট ব্যথা হয় তখন আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারেন। আর এটা খাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু একটি অ্যালার্জি ট্যাবলেট খেয়ে নেবেন। অ্যালার্জি ট্যাবলেট খাওয়ার সাথে সাথে আপনার রেজাল্টটি অনেক ভালো পাবেন, এটি খাওয়ার সাথে সাথে রেজাল্টটি অনেক ভালো পাবেন। আর এটি খাওয়ার ডোজ হলো আপনার এটি মুখা দিয়ে এক মুখা দুই মুখা করে খেতে পারেন, আর বাচ্চা হলে এক মুখা করে খেতে পারেন। এটি আপনারা দুই চামচ করে দিনে দুইবার করে বা তিনবার করে নিতে পারেন। আর বাচ্চা থাকলে দুইবারে নিতে পারেন কিন্তু এক চামচ করে। আর এটি খাওয়ার পর আপনারা কিন্তু জল খাবেন না। আশা করি তোমরা ভিডিওটি পুরোটুকুই বুঝেছ এটি আমরা কেন ব্যবহার করবো।